আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতোমধ্যে জেনে গেছো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট। তোমরা একটু অ্যাসাইনমেন্টটা দেখে নাও, চাইলে স্ক্রিনশট আকারেও নিতে পারো, অথবা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নেই সংক্রান্ত আমার একটা ভিডিও আপলোড দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফ ফাইলটাও সংগ্রহ করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে উত্তর দেখার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট সমাধান। তো আমরা জানি অ্যাসাইনমেন্ট লেখার সময় আমাদের সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট টাইটেল বা শিরোনাম লিখতে হয়, তো তোমরা এখান থেকে সুন্দর করে এই টাইটেলটা লিখে নাও, এই অংশটা সুন্দর করে লিখে নাও। আর প্রিয় শিক্ষার্থীরা, যাদের পিডিএফ ফাইলটা দরকার, তারা চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেখো পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কনভার্সেশন ডক্টরস এবং সিকনেস, অর্থাৎ রোগী এবং ডাক্তারের মধ্যে একটা কথোপকথন বা ডায়লগ জাতীয় কিছু লিখতে বলা হয়েছে। তো যেহেতু লেখাগুলো এখানে সুস্পষ্ট, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করি, তোমরা সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো আমার এই চ্যানেলটিতে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাউসির ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সাথে সাথে সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এখনও প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট না লিখে থাকো কিংবা তোমার লেখা বাদ থেকে থাকে, তাহলে চ্যানেলের প্লেলিস্টটা একটু ঘুরে দেখো, সেখানে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সুন্দর করে প্লেলিস্ট আকারে সাজিয়ে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে গেছো আমার এই চ্যানেলটিতে স্কুল কলেজ সম্পর্কিত সকল ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। তো আমরা যারা স্টুডেন্ট আছি, আমি আশা করি তাদের জন্য চ্যানেলটা খুবই হেল্পফুল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুন্দর করে স্টেপ বাই স্টেপ তুলে নাও, আমরা পরবর্তী ধাপে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সর্বোচ্চ নম্বর পেতে চাও, তাহলে তোমাদের সুন্দর করে যেভাবে দেখানো হয়েছে স্ক্রিনে ঠিক সেভাবে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে দেখতে প্রায় ভিডিওটার মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। তো ভিডিও শেষের দিকে একটা কথা, যদি ভিডিওটা দেখার পর তোমার ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র হলেও তোমার উপকার হয়, পরবর্তী আপডেটগুলো তুমি সবার আগে নির্ভুলভাবে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।